بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله عالمين اسلامیک میڈیا যুগো শ্রেষ্ঠ হক্কানি ওলামায়ে কেরামদের নতুন নতুন আলোচনা পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাইনু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله اللهم صل على سيدنا محمد وآله وأصحابه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا إياكم بالآيات والذكر الحكيم আমরা অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ পাকের জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আগর চেবুত হে জামাত কি আস তিনু মে, মুঝে হে হুকুমে আজালা, ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ। এ দৌরাপনে বরাহিম কে তালাশ মেহে, সনম কুদা হে জহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দেওদিঘি হাই স্কুল ময়দান প্রাঙ্গনে আয়োজিত দুই দিন ব্যাপী বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের মুয়াজ্জাজ মুহতারাম সভাপতি মণ্ডলী, সম্মানিত প্রধান অতিথি প্রফেসর ডক্টর মোহাম্মদ আবু রেজা এবং নেজামুদ্দিন আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভী, এমপি মাননীয় সংসদ সদস্য সাতকানিয়া লোহাগাড়া চট্টগ্রাম, এবং বিশেষ অতিথি জনাব আনম সেলিম চৌধুরী চেয়ারম্যান 7 নং মাদার্সা ইউনিয়ন, জনাব নজরুল ইসলাম মানিক চেয়ারম্যান 6 নং ইউসিআই ইউনিয়ন, ও আমার উলামায়ে কেরাম, বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত তৌহিদি জনতা ভাইয়েরা,
আমি আপনাদের সামনে অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ একটি আয়াতের কিছু অংশ তিলাওয়াত করেছি। আমরা যারা বসেছি ইনশাআল্লাহ প্রত্যেকে আমলের নিয়ত নিয়ে বসব, বুঝার জন্য বসব, বুঝার জন্য বসব, শুধু শোনার জন্য না, বরঞ্চ মনের কানে শুনব, কথাগুলি বুঝে বাড়ি পর্যন্ত নিব। পারবেন তো ইনশাআল্লাহ? অনেক সময় মানুষের অনেক ধারণার কারণে, নিয়ত ভালো হওয়ার কারণে অনেক জিনিসই তার কাছে, যেটা তার জন্য উপকারী না ওইটা তার জন্য উপকার সাধন হয়। কোনো জিনিস তার বুঝে আসে খুব সহজে। তিনজন ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটতেছে, তো এমনি মধ্যে একটা কুকিল ডাকতেছে কু কু করে। তিনজন ব্যক্তির মধ্যে একজন কইল, এরে কুকিলটা যে ডাকতেছে এটা কি ডাকতেছে? এক ব্যক্তি ব্যবসায়ী ছিল, সে বলল, এটা বলতেছে পেঁয়াজ রসুন আদা। কুকিলে কইতাছে পেঁয়াজ রসুন আদা। আরেকজন হিন্দু ছিল, সে কয়, না তোমারটা হয় নাই। তাহলে কি কয়? কয় হরে কৃষ্ণ রাধা। আরেকজন মুসলমান ছিল, কয়, তোমার দুজনেরটা হয় নাই, এটা কইতেছে আল্লাহ রসুল খোদা। অর্থাৎ কুকিল তো কুহু কুহুই করতেছে, যে যে নিয়তে শুনতেছে ওই আওয়াজটা তার কাছে ওই নিয়তের মতোই মনে হইতেছে। একজন বক্তা চাইছে জোহরের পরে বয়ান করুক, চাইছে আসরের পরে বয়ান করুক। বক্তার বয়ানে যদি কোনো মানুষ আমলের নিয়ত নিয়ে বসে, তার ভিতর থেকে কিছু না কিছু আমল অবশ্যই নিতে পারবে, ঠিক কিনা? আর যদি এই নিয়তে বয়, হুজুরের দোষ ধরুন, হুজুর যতই সুন্দর ওয়াজ করুক, আমলের ওয়াজ করুক, তার অন্তরে আমল ঢুকবে না। এই জন্য আমার মুসলমান ভাইয়ের এখলাসের সহিত হুজুরের কথাটা বুঝার জন্য বসেন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন, ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থার নাম ইসলাম। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, একজন মানুষের সম্পূর্ণ জীবন ব্যবস্থা, এর নাম ইসলাম। ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালা মিনহু, কোন মানুষ যদি তার জীবন ব্যবস্থা ইসলাম ব্যতীত অন্য কোন মত, অন্য কোন পথ, অন্য কোন মতবাদ বেছে নেয়, আল্লাহ বলছেন তা কশিন কালেও গ্রহণযোগ্য হবে না। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, বরংচ আখিরাতে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। দুনিয়ার মানুষ দুনিয়ার শান্তি আখিরাতের কল্যাণ পর্যন্ত পৌঁছার একটাই মাত্র পৃথিবীতে মাধ্যম, এটা হচ্ছে ইসলামের মাধ্যম। পৃথিবীর যত মানুষ যত মত দেখ, যত মতবাদ দেখ, পৃথিবীর যত সংসদে সংবিধান প্রণয়ন করা হোক, কোন সংবিধান কোন মত কোন পথই একজন মানুষের সম্পূর্ণ জীবন ব্যবস্থা প্রণয়ন করতে পারে না। একমাত্র ইসলামের মধ্যে একজন মানুষের সম্পূর্ণ কোড অফ লাইফ জীবন ব্যবস্থা প্রয়োগ করেছে। এজন্য আল্লাহ পাক শেষ জমানায় যে ইসলামকে আমাদের মাঝে দিয়েছেন, ইসলাম শব্দটার সাথে বর্তমান জমানার শান্তির সাথে এক প্রকার মিল আছে। ইসলাম শব্দটার অর্থই হচ্ছে শান্তি। ইসলাম মানে হচ্ছে শান্তি। শান্তির জন্য কোনো মতবাদ গ্রহণ করা, এটাকে ইসলাম বলে। আর সন্ত্রাস শব্দটার অর্থই হচ্ছে অশান্তি। কোন মানুষ পৃথিবীতে সুন্দরভাবে থাকার জন্য, শান্তিতে বসবাসের জন্য, আখেরাতে আল্লাহর কাছ থেকে নাজাত পাওয়ার জন্য কোনো পথ বেছে নেওয়া, এটার নাম ইসলাম। আর কোন মানুষ মানুষকে আতঙ্কিত করে, তাদের মাঝখানে অশান্তি কায়েম করার নাম হচ্ছে সন্ত্রাস। ইসলাম এবং সন্ত্রাস একটা আরেকটার সম্পূর্ণ বিপরীত, একটার সাথে আরেকটার মিল নাই। ইসলামের সাথে সন্ত্রাসের কোনো যোগ সংযোগ নাই, কারণ সন্ত্রাস আর ইসলাম দুটোটা একটা আরেকটার বিপরীত। একটা আসমান একটা জমিন, একটা আগুন একটা পানি। আসমান যেরকম জমিনের সাথে কখনো লাগতে পারে না, ঠিক ইসলামের সাথেও কোনোদিন সন্ত্রাস যুক্ত হতে পারে না, ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, কিন্তু আজ এক শ্রেণীর কুলাঙ্গা
নাস্তিকের বাচ্চারা ভারতের অর্থায়নে লালিত পালিত কিছু পশু, তাদের সব থেকে বড় ইসলাম নিয়ে মাথা ব্যথা। এক নেতা বলল, পৃথিবীর কোন ধর্মেই সন্ত্রাস নাই, একমাত্র ইসলাম ধর্মে সন্ত্রাস আছে। আরেকজন বলল, বাংলাদেশের মাদ্রাসা মসজিদগুলি সন্ত্রাসের প্রজনন কেন্দ্র, এখান থেকে সন্ত্রাস তৈরি হয়। আরেক ব্লগার লেখল, কুখ্যাত ব্লগার, যে ইসলাম হচ্ছে একটা সন্ত্রাসের ধর্ম, ইসলামের নবী ছিলেন একজন সন্ত্রাস, নাউজুবিল্লাহ। এই তিনটা প্রশ্ন বারংবার বাংলাদেশের প্রতিটা মানুষের অন্তরে আসছে। তিনটা প্রশ্নের উত্তর জানাটা আমি মনে করি প্রতিটা মুসলমানের জন্য দরকার, ফেতনার জমানা, ঠিক কিনা? মাদ্রাসা মসজিদ সন্ত্রাস প্রজনন কেন্দ্র এটা বলা হচ্ছে, অথচ আপনাদের বাংলাদেশের আমি 44 বছরের ইতিহাসকে আপনাদের সামনে রাখলাম। আজ পর্যন্ত বাংলার জমিনে এমন একটা জেলখানা দেখাতে পারবে না, একজন আলেম চুরির অপরাধে একদিন জেল খেটেছে, ঠিক কিনা? বাংলার ইতিহাসে এমন কোথাও দেখাতে পারবে না, অমুক জায়গায় 8 ডাকাত ধরা খেয়েছে, তার মধ্যে অমুক মাদ্রাসার হক্কানি 2 আলেম ছিল, কেউ দেখাতে পারবে না, ঠিক কিনা? অথবা কোন একজন নারীকে নিয়ে কিছু মানুষ পালাক্রমে দর্শন করে তাকে আহত নিহত করেছে, পুলিশ মামলা করে দেখে এগুলি আলেম ওলামা ছিল, কেউ দেখাতে পারবে? 42 বছরের ইতিহাসে। অথবা একটা আরবি বিশ্ববিদ্যালয় হাটাজারি পটিয়া রহমানিয়া মাদ্রাসা, এমন মাদ্রাসার 2 ছাত্ররা একদল আরেক দলের উপরে আধুনিক অস্ত্র শস্ত্র লয়ে হামলা করে 2 নিহত 8 আহত, বিশ্ববিদ্যালয়কে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে, 42 বছরের ইতিহাসে কেউ দেখাতে পারবে? অথচ এই মাদ্রাসার হুজুররা আপনাদের সমাজের খেদমতের জন্য, আপনাদের সন্তানকে ভালো বানানোর জন্য, আপনাদের সন্তানগুলিকে ন্যাক পথে আনার জন্য তারা মাথার গাম পায়ে ফেলছে, জীবনটা বিলীন করে দিচ্ছে শুধু আপনাদের মসজিদে মসজিদে, ঠিক কিনা? জীবনটাই তো কাটায় দিচ্ছে। কোন হুজুর 12, 14, 16, 24 এক মসজিদের মধ্যে কাটায় দিচ্ছে সামান্য বেতনে। উদ্দেশ্য আপনাদের মাঝখানে কল্যাণ পৌঁছানোর জন্য, আপনাদের সন্তানদেরকে ভালো পথে আনার জন্য, এই তো। আজ পর্যন্ত আমরা যদি ইসলামিক শিক্ষা ব্যবস্থা ব্যতীত পৃথিবীর অন্য কোন শিক্ষা ব্যবস্থা দেখি, তাহলে অমুক জায়গায় ঢাকার মধ্যে চোর সন্দেহ 2 হত্যা করেছে, তাদের মধ্যে একজন ছিল অমুক ভার্সিটির ছাত্র, আছে কিনা? ঢাকার মধ্যে 8 ডাকাত ধরা খেয়েছে, তার মধ্যে 6 ছিল ঢাকা ভার্সিটির ভালো ছাত্র। গত মাসে ঢাকা ভার্সিটির হলের ভিতরে 14 একটা মেয়েকে নিয়ে পালাক্রমে দর্শন করে ফ্যাকেট করে হাসপাতাল ভাড়া দিয়েছে। এমন ভার্সিটির মধ্যে অহরহ ঘটনা ঘটছে, 2 দলে বিভক্ত হয়ে একদল আরেক দল উপরে হামলা করেছে, আহত করেছে, নিহত করেছে, এরকম ভার্সিটিকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে, এগুলি অহরহ পত্রিকা আসতেছে, ঠিক কিনা? যেখানে সন্ত্রাস এর কারখানা, সেটাকে আজ পর্যন্ত কোন একটা নেতা সন্ত্রাস বলে না। আর যারা সন্ত্রাস নির্মূলের জন্য জীবনটা বিলীন করে দিচ্ছে, মানুষকে চুরি থেকে বাঁচানোর জন্য, ডাকাতি থেকে বাঁচানোর জন্য, মানুষকে ভালো পথে আনার জন্য জীবনটা বরবাদ করে দিচ্ছে, জীবনটাই সে কাটায় দিচ্ছে, এমন মানুষদেরকে আজকাল সন্ত্রাস আখ্যা দেওয়া হচ্ছে, ঠিক কিনা? করে উদ্দেশ্য হচ্ছে এ সমস্ত কুলাঙ্গাররা চায় না এদেশের মধ্যে আলেম ওলামা থাক, মাদ্রাসা থাক, মসজিদ থাক, ইসলাম থাক, মুসলমান থাক, ঠিক কিনা? করে আরেক নেতা বলল, পৃথিবীর কোন ধর্মেই সন্ত্রাস নাই, একমাত্র ইসলাম ধর্মে সন্ত্রাস আছে, নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে 40 ইতিহাস, পৃথিবীর পূর্ণ ইতিহাস মানচিত্র আকারে তুলে ধরছি। পূর্ণ পৃথিবীতে 40 400 মতো সন্ত্রাসী হামলা হয়েছে, তার মধ্যে 132 সন্ত্রাসী হামলার সাথে সরাসরি জড়িত ইহুদিরা এবং ইহুদিবাদী মেশান, 142 সন্ত্রাসী হামলার সাথে জড়িত খ্রিস্টানরা,
59টি 96টি সন্ত্রাসী হামলার সাথে জড়িত বৌদ্ধরা এবং 59টি সন্ত্রাসী হামলার সাথে জড়িত হিন্দুরা, মাত্র 11টি সন্ত্রাসী হামলার সাথে জড়িত সন্দেহভাজন কিছু মুসলমান, 132টি সন্ত্রাসী হামলার সাথে জড়িত ইহুদিরা এই কুলাঙ্গারদের নজরে সন্ত্রাস হল না, 142টি সন্ত্রাসী হামলার সাথে জড়িত খ্রিস্টানরা সন্ত্রাস হল না, 96টি সন্ত্রাসী হামলার সাথে জড়িত বৌদ্ধরা সন্ত্রাস হল না, 59টি সন্ত্রাসী হামলার সাথে জড়িত হিন্দুরা সন্ত্রাস হল না, মাত্র 11টি সন্ত্রাসী হামলার সাথে জড়িত সন্দেহভাজন মুসলমানদেরকে লাগাতার শুধু মুসলমান ধর্মী সন্ত্রাস আছে। এর পেছনে কারণ হচ্ছে এ সমস্ত কুলাঙ্গারদের জন্মে ভেজাল আছে। ডিএনএ রিপোর্ট তালাশ করলে আমেরিকা, লন্ডন, ব্রিটেনের এরকম রক্তের সাথে তাদের রক্ত মিশে যাবে, না হয়তো বা তাদের মূল্যবান বিবেককে, জ্ঞানকে, গরিমাকে আমেরিকা, লন্ডন, ব্রিটেন আর ভারতের কাছে বিক্রি করে এসেছে, ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, একজন তাসলিমা নাসরিন আমাদের দেশের যারা জাগতিক জ্ঞানী তারা তার খুব প্রশংসা করে, সে একজন স্বাধীন লেখিকা, একজন স্বাধীন লেখিকা, তার 24 ঘন্টা লেখা খালি ইসলাম নারীকে অধিকার দেয় নাই, ইসলাম নারীকে অধিকার দেয় নাই, এ নিয়ে পূর্ণ পৃথিবীর মধ্যে যদি একমাত্র একটা ধর্ম নারীর অধিকার দিয়েছে, একমাত্র ইসলাম ধর্ম, পৃথিবীর অন্য কোন ধর্মে নারীকে অধিকার দেয় নাই। হিন্দু ধর্মে বাবার এক বিঘত সম্পত্তির মালিক নারীরা হয় না, বৌদ্ধ ধর্মে নারী থেকে দূরে থাকাটা ইবাদত, খ্রিস্টান ধর্মে নারী হচ্ছে শয়তানের জাল, ইহুদি ধর্মে নারীকে এরকম মুর্দা জানোয়ার থেকে নিকৃষ্ট বাবা হয়। এমন একজন স্বাধীন লেখিকা আজ পর্যন্ত লেখে নাই হিন্দুরা নারী জাতির উপরে জুলুম করছে কারণ হিন্দুরা বাবার সম্পত্তি নারীকে দেয় না। এই কুখ্যাত তাসলিমা নাসরিন আজ পর্যন্ত একটা পত্রিকার হিডিংয়ে লেখে নাই বৌদ্ধরা নারী জাতির উপরে জুলুম করেছে কারণ বৌদ্ধরা নারীকে, নারী থেকে দূরে থাকাকে ইবাদত কয়। এই কুখ্যাত তাসলিমা নাসরিন আজ পর্যন্ত একটা কলমে লেখে না ইহুদি খ্রিস্টানরা নারীর উপরে জুলুম করেছে কারণ নারী থেকে দূরে থাকা ইবাদত করে, আজ পর্যন্ত একটা কলম লেখে নাই। যে ধর্মে নারীকে বাবার সম্পত্তিতে একমাত্র অংশীদার করেছে সে ধর্মকেই নিয়ে তার মাথা ব্যথা, সে ধর্মকে নিয়ে কথা বলা হচ্ছে, বোঝা গেছে সে স্বাধীন লেখিকা নয়, তার জ্ঞান গরিমা কলম সব ভারতের কাছে বিক্রি করছে, যেদিকে চাবি গুড়ায় হেতি হেদিকে লাফায়, ঠিক কিনা? আমার ভাইয়েরা, মুসলমান কোনো কালেই সন্ত্রাস ছিল না, মুসলমানদের সাথে সন্ত্রাসের কোনো যোগ নাই। যুগ যুগ ধরে পৃথিবীর যতগুলি ধর্ম আছে প্রতিটা ধর্মের ভিতরেই সন্ত্রাস জন্ম হয়েছে, আর পৃথিবীর ইতিহাসে ইসলাম আগমনের পর থেকে প্রতিটা ধর্মই মুসলমানদের উপরে সন্ত্রাসী হামলা করেছে। 1099 সালে ইহুদিরা বাইতুল মাকদাস দখল করে এবং মুসলমানদেরকে এমনভাবে কচুকাটা করে তাদের গোড়ার হাঁটু পর্যন্ত মুসলমানের রক্তে ভেজা ছিল। 1258 খ্রিস্টাব্দে হালাগু খান বাগদাদ অবরোধ করে, তাতে শহরে 20 লক্ষ মুসলমানের মধ্য থেকে 16 লক্ষ মুসলমানকে শহীদ করেছে। 1263 খ্রিস্টাব্দে তাতারিরা তৎকালীন মুসলিম বিশ্বে বিজয়ী বেশে প্রবেশ করে 40 দিন পর্যন্ত যেখানে মুসলমান পেয়েছে সেখানে শহীদ করেছে। 1960 সালে চোরাচালান বন্ধের অজুহাতে কলম্বিয়ায় 67,000 মুসলমান হত্যা করেছে। 1995 সালে খ্রিস্টান বেনিয়ারা বসনিয়ায় 8,000 মুসলমান শহীদ করেছে। 1991 সালে ইংল্যান্ডের রাজা রিচার্ড জেরুজালেমে 27,000 মুসলমান হত্যা করেছে। 1992 সালে রুশ বাহিনী আফগানিস্তানে 76,000 মুসলমান শহীদ করেছে। স্পেনের কুখ্যাত প্রেসিডেন্ট ফার্ডিনান্ড স্পেনে 7 লক্ষ মুসলমানের মধ্য থেকে 7 লক্ষ মুসলমানকে শহীদ করেছে। বার্মার মধ্যে আজ পর্যন্ত 5 লক্ষর উপরে মুসলমানকে শহীদ করেছে নেরা বৌদ্ধরা। আজকে কুলাঙ্গারদের নজরে বার্মার বৌদ্ধরা সন্ত্রাসী না, ইহুদিরা যে মুসলমানদের বুকে গুলি ছুড়ছে, শিশুকে হত্যা করছে, তারা সন্ত্রাসী না, বৌদ্ধরা যে মুসলমান মারছে সন্ত্রাসী না,
হিন্দুরা কাশ্মীরে আজ পর্যন্ত স্বাধীনতার আন্দোলন কেড়ে করে কাশ্মীরারা 2 লক্ষের উপরে সেখানের মানুষকে শহীদ করেছে। হিন্দুদেরকে সন্ত্রাস বলে না, এক চাটিয়া মুসলমানদেরকে সন্ত্রাস বলা হচ্ছে। ও মুসলমান, উদ্দেশ্য কি? উদ্দেশ্য কি? এ সমস্ত কুলাঙ্গার রাজকা ইসলামকে কলঙ্কিত করতে চায়, ঠিক কিনা? মানুষ হত্যার জন্য যদি সন্ত্রাস হত, সব থেকে বড় সন্ত্রাস হত গোটা বিশ্বের জারর সন্তান ইসরাইল, যারা ফিলিস্তিন লেবাননে প্রতিদিন মুসলমানের রক্ত নিয়ে অলি গালা গালছে। মানুষ হত্যার জন্য যদি সন্ত্রাস হত, সব থেকে বড় সন্ত্রাস হত ব্রিটিশ যিনি এক বোমা নিক্ষেপে লক্ষ লক্ষ মানুষ হত্যা করেছে, তারা কি একজনও সন্ত্রাস হয়নি? সন্ত্রাস হয়নি রুশ আফগানিস্তানে 76,000 মুসলমান হত্যা করে, সন্ত্রাস হয়নি বুশ ইরাকে আফগানিস্তানে 10 লক্ষ মুসলমান শহীদ করে, একজনও সন্ত্রাস হয়নি? সব নিরীহ মুসলমানকে সন্ত্রাস নাম দিয়ে দুনিয়ার মানুষকে বোকা বানাচ্ছে ওরা, ঠিক কিনা? কর আমার মুসলমান ভাইয়েরা, ইসলামের সাথে কখনো এমন হয় নাই যে ইসলামের একটা প্রেসিডেন্ট আরেক দেশের উপরে হামলা করে তাদের দেশের শিশু নারী বৃদ্ধকে শহীদ করেছে, হত্যা করেছে, এমন ইতিহাস নাই। কিন্তু মুসলমানদের উপরে হামলা করে ইরাকের মধ্যে 10 লাখের উপরে নিরীহ শিশু নারী পুরুষ হত্যা করেছে, 95% নিরীহ মানুষ। আফগানিস্তানের 2 লাখ মানুষ শহীদ করেছে আজ পর্যন্ত, তাদের মধ্যে 90% নিরীহ মানুষ। তারপর আজকা মোরলরা তাদেরকে সন্ত্রাস বলে না। আরেক নেতা বলল, ইসলাম ধর্মটা সন্ত্রাসী ধর্ম, ইসলামের নবী ছিলেন একজন সন্ত্রাস, নাউজুবিল্লাহ। আমার বুঝে আসে না মুসলমানের বীর যে জন্ম নেয় এমন কাপুরুষ কিভাবে হয়। ইতিহাসও তাকায় না আমাদের নবীর জিন্দিগিতে 82টা যুদ্ধ সংগঠিত হয়েছিল, সশস্ত্র যুদ্ধ, এবং নবীর জিন্দিগিতে 10 লক্ষ বর্গ মাইল এলাকা মুসলমানরা বিজয় করেছে, পুরা জাজিরাতুল আলম মুসলমানদের হাতে। 82টা যুদ্ধে নিহতের সংখ্যা, মুসলমান নিহত হয়েছে 449 জন আর কাফের নিহত হয়েছে 459 জন। এই হচ্ছে মুসলমান কাফের নিহতের সংখ্যা। এছাড়া একজন নিরীহ মানুষ নিহত হয় নাই, একজন নিরীহ মানুষ প্রাণ দিতে হয় নাই। কিন্তু আজকে এই নাস্তিকদেরকে যদি বলি, তোদের সব থেকে বড় মডেল মাও সেতুং, কুখ্যাত মাও সেতুং, তার নেতৃত্বে 20 কোটি মানুষকে হত্যা করেছে। এক মাও সেতুং এর নেতৃত্বে 20 মিলিয়ন মানুষ হত্যা করা হয়েছে। জোসেফ স্টালিনের নেতৃত্বে 14 বিলিয়ন মানুষ হত্যা করা হয়েছে। অশোকার নেতৃত্বে পৃথিবীর মধ্যে 1 লক্ষের উপরে মানুষ হত্যা করা হয়েছে। নিউ পপ টু তার নেতৃত্বে 60,000 মানুষ হত্যা করা হয়েছে। হাইবে কে তুবু তার নেতৃত্বে 50,000 মানুষ হত্যা করা হয়েছে। এবং জওহরলাল নেহেরু তার নেতৃত্বে 30,000 মানুষ হত্যা করা হয়েছে। যারা মানুষ হত্যার 1 নম্বর, তাদেরকে আজকে আমাদের দেশের নাস্তিকেরা মডেল বানায়। মাও সেতুংয়ের পুঁজিবাদ আছে, এই পুঁজিবাদের জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলো, কত কোটি মানুষ মারা গেছে। আজকে জোসেফ স্টালিনের, টেলিনের এরকম ভাবে সমাজতন্ত্র মতবাদের জন্য আজকে মুসলমানের সন্তানরা নাচানাচি করে, অথচ বিশ্বযুদ্ধে কত হাজার হাজার মানুষ মারা গেছে প্রথম বিশ্বযুদ্ধে তাদের জন্য। যারা সব থেকে বড় খুনি তারা হয়ে গেছে তাদের মডেল, আর যিনি সারাটা জিন্দগিতে একটা পাখিকেও মারার অনুমতি দেন নাই তাকে আজকে সন্ত্রাস বলা হচ্ছে। আমার মুসলমান ভাইয়েরা, তার পেছনে কারণ, আজকে মুসলমান আমরা ঠান্ডা মুখে হয়ে গেছি। প্রথম নাস্তিন বাংলাদেশে যেদিন উৎপাদন হয়েছে, এদেশের দল মত নির্বিশেষে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাতে ইসলাম, বাংলার সমস্ত মানুষেরা যদি রাস্তায় নামত, নাস্তিকের ফাঁসির রায় কার্যকর করতে হবে, বাংলার জমিনে যদি 15 কোটি মুসলমান রাস্তায় নামত, 200 বছরে কোনো নাস্তিকের অস্তিত্ব পৃথিবীতে থাকতো না, ঠিক কিনা? আজকে আমরা দো আসলা তো একদম পক্ষেও আবার এতিগো পক্ষেও দোনো পক্ষে মুসলমান। আমার নবীর ইতিহাস আজকে স্কুল থেকে বন্ধ করে দেওয়া হচ্ছে, কলেজ থেকে বন্ধ করে দেওয়া হচ্ছে, যার কারণে মুসলমানদের সন্তানরাই নবীর ইতিহাস সম্পর্কে জানে। নবী যখন মক্কাতে ছিলেন, নবীর উপরে কি পরিমাণে জুলুম নির্যাতন করা হয়েছে। নবী যদি যাইতেন সামনের দিকে দেখতো, আগে কাটা বিদায় রাখি দিত, নবী যাতে করে পায়ে কাটা বিধে।
যুবকদেরকে লেলিয়ে রাখতো টাকা দিয়ে, যদি নবীর উপরে যত বেশি থুক ফেলা যায় তত বেশি টাকা, নাউজুবিল্লাহ। নেতারা ঘরের কোণে দাঁড়ায় থাকতো দুলাবালু লইয়া, নবীরে যেমনে দেখতো এমনি দুলাবালি রসুলের চেহারায় মারা হতো। কোথাও একা সেজদায় গেলে ওটের নারী বুড়িকে রসুলের উপরে চাপাই দিত। 3 বৎসর পর্যন্ত রসুলকে গৃহবন্দী করে রাখা হয়। 3 বৎসর না খাইতে না খাইতে মক্কার ওকাজ বাজার পর্যন্ত রসুলের পরিবারের শিশুদের কান্নার আওয়াজ শোনা যেত। না খাইতে না খাইতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুলের প্রিয়তম স্ত্রী শাহাদাত বরণ করেছে। 3 বৎসর পর্যন্ত গাছের পাতা আর গাছের মূল যা ছিল ঘরের ভিতরে তাই খেয়ে বাঁচছেন। 3 বৎসর পরে যখন তাদের চুক্তি বন্ধ হয়ে গেল, নবীকে সশরীরে হত্যা করার জন্য তারা চক্রান্ত করল, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শহীদ করে দিয়েছে, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েছে, নবী হিজরত করে মদিনাতে গেছেন, একের পর এক মদিনাতে হামলা, খন্দকের যুদ্ধে 16টা দেশ একত্রিত করে মক্কাবাসীরা 16,000 সৈন্য লইয়া মদিনার উপরে হামলা করেছে। ওহুদের যুদ্ধে নবীর দণ্ডান শহীদ হয়েছে, কপাল ফেটে গেছে, 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছে। পৃথিবীর এমন ইতিহাস কার আছে, কোন নেতার আছে? এখন মুসলমানদের সৈন্য সংখ্যা 10,000, মক্কার মুশরিকদের এই পরিমাণ সৈন্য নাই। মক্কার মুশরিকদের অধিকাংশ নেতাদের দমকিতে আসে, কিন্তু মুসলমান প্রতিটা মুসলমানই নবীর জন্য দিনের জন্য জীবন দিতে পারে এমন মক্কাবাসীরা বুঝে ফেলেছে এখন তাদের সাথে টিকে থাকা সম্ভব না। আল্লাহর নবী ফাতে মক্কার জন্য 10,000 সৈন্য লয়ে বের হইছেন। সাহাবায়ে কেরাম প্রত্যেকের অন্তরেই প্রতিশোধের আগুন, কে কার থেকে প্রতিশোধ নিবে, কে কারে কিল দিছিল, কার পরিবার কে কে মারছে, কার জায়গা জমিন কে দখল করছে, কার সন্তান কে কে রেখে দিছে, সব যোগ বিয়োগ করে রেখে দিছে খাতা। আজকে মাইরাইলা মুকাফের গরে আল্লাহর নবী বিশ্ব নবী 10,000 সাহাবীকে লইয়া মক্কার বর্ডারে উপস্থিত হলেন। মক্কার বর্ডারে যাইয়া সাহাবীদেরকে লইয়া ভাষণ দিতেছে, সাহাবীরা রে খবরদার, আমি যে কথাগুলি বলি গুরুত্ব দিয়ে শোনো, আমার কথার বিরোধ করতে পারবে না, আমার কথাগুলি শোনো। মক্কার মধ্যে যারা আবু জাহেলের ঘরে থাকবে তারা নিরাপদ, আবুল আমের ঘরে যারা থাকবে নিরাপদ, উদ্বার ঘরে যারা থাকবে তারা নিরাপদ, ইবাদতখানায় যারা থাকবে তারা নিরাপদ, শিশুরা নিরাপদ, নারীরা নিরাপদ, বৃদ্ধরা নিরাপদ, ঘরের ভিতরে দরজা বন্ধ করে রেখেছে তারা নিরাপদ, কোন যুবক রাস্তার সামনে দাঁড়ায়ছে তারা নিরাপদ। সাহাবায়ে কেরাম কয়, আমাদের অন্তরে প্রতিশোধের আগুন দাউ 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 করে জ্বলছে, আর বিশ্বনবী নিরাপত্তা দিতে দিতে পূর্ণটা মক্কাকে নিরাপত্তার চাদর দ্বারা ঢাকনা দিয়ে ফেলেছে। আমাদের অন্তরে প্রতিশোধের আগুন জ্বলছে আর জ্বলছে, কে কারে কিলাইবে সব যোগ বিয়োগ করে রেখেছে, আর বিশ্বনবী নিরাপত্তা দিতে দিতে এমন একটা বাচ্চাকেও রাখে নাই, পূর্ণটা মক্কাকে নিরাপত্তার চাদর দ্বারা ঢাকনা দিয়ে ফেলেছেন। সাহাবায়ে কেরাম কয়, আর যুদ্ধ কার সাথে করব? আল্লাহর রাসূল 12টা দলকে নির্বাচন করলেন 12টা রাস্তার জন্য, 12 জন আমির নির্বাচন করে এক একজন আমিরকে এক এক রাস্তা দিয়ে পাঠিয়ে দিলেন, প্রত্যেক আমিরে যাচ্ছে। আর রহমাতুল্লিল আলামিন এত বড় মক্কা বিজেতা একা একা একটা উটনি নিয়ে সুদা মক্কার ভিতরে ঢুকে যাচ্ছে। সাহাবায়ে কেরাম দৌড়ে বারণ করেছে, ইয়া রাসূলুল্লাহ, মক্কার কাফেরেরা মুশরিকেরা আপনাকে না চিনে কষ্ট দিতে পারে, একা একা মক্কার ভিতরে ঢুকা এটা ঠিক হবে না। আল্লাহ রাসূল কয়, সাহাবীরা রে পূর্ণটা মক্কাতে একা একা মুহাম্মদ গুরাজকে প্রমাণ করে দিতে চায়, মুহাম্মদ কোন গায়ের জোরে মক্কা দখল করে নাই, ওসরায়ের জোরে মক্কা দখল করে নাই, মুহাম্মদ একমাত্র এরকম সম্মান, মুহাম্মদ একমাত্র মক্কা বিজয় করেছে নিজের চরিত্র আর সুন্দর আচরণের বলে। সুবহানাল্লাহ, আল্লাহর নবী ঢুকে গেলেন মক্কাতে, কিন্তু আলীর তো আগের থেকে সংবাদ জানা আছে, আলীর একটা, আলী যখন মক্কাতে ছিলেন রসুলের পাশে
আল্লাহর নবী মক্কার দারওয়ানের কাছে চাবির জন্য গেলেন। দারওয়ান রে, চাবিটা দাও, একটা তওয়াব করে চলে আসব। দারওয়ান ওই সময় কাফের ছিল, পেছন থেকে নবীকে এত জোরে ধাক্কা দিয়েছে নবীর কপাল যাইয়া দেয়ালের মধ্যে লেগে ফেটে গেছে। আলী মনে মনে ভাবছে, এখন যদি ওই দারওয়ানকে একটা কিল দেই, কাফেররা এসে নবীকে কষ্ট দিবে, কাফেররা এসে আমাদেরকে কষ্ট দিবে, সুতরাং চুপ রইলেন। আজকে প্রতিশোধের পালা। আলী বলে, কারু থেকে প্রতিশোধ নিতে পারি আর না পারি, আজকে মক্কার দারওয়ানকে, কাবার দারওয়ানকে আমি আজকে অবশ্যই প্রতিশোধ নিব, কসম করেছে আজকে আমি তাকে অবশ্যই হত্যা করে ছাড়ব। সোজা আলী যাইয়া দারওয়ানকে অ্যারেস্ট করে ফেললো। দারওয়ান বুঝতেও পারে না অ্যারেস্ট হয়ে গেছে, চাবি ছিনাই নিলেন। এ চাবির বাহাদুরিত্ব তো একদিন আমার নবীরে কপাল ফাড়াইছি, স্মরণ আসেনি দেখ। তোর পেছনে আমি আলী ছিলাম, কিছু বলি নাই, আজকে আমার হাতে ক্ষমতা চলে আসছে, তলোয়ারও হাতে, আজকে আলীর তলোয়ার থেকে তোরে কে বাঁচাই। আলী তলোয়ার উঁচা করলেন, এমন সময় পেছন থেকে আওয়াজ আসছে, আলী রে, ও আলী, খবরদার খবরদার, তলোয়ার নিচা করিস না, উঁচা করে রাখ। পেছনের দিকে তাকায় দেখে বিশ্ব নবী দৌড়ে দৌড়ে আলীর দিকে আসতেছে, আলীর পাশে এসেছে। আলী রে, ও আলী, তোমাকে তো মানুষ হত্যার জন্য মক্কাতে পাঠাই নাই, চাবি আলীর থেকে ছিনাই নিলেন। বললেন, আলী রে, এ চাবির গরিমা, এসে আমাকে একদিন কষ্ট দিয়েছিল, চাবি তার হাতে রেখে দাও। তার হাতে দিয়ে বললেন, নেও চাবির গরিমায়, তো একদিন আমাকে কষ্ট দিয়েছিলে, তোমার 14 গোষ্ঠীর কাছে চাবি রেখে দিও, মুহাম্মদ আর জিন্দিগিতে কোনোদিন তোমাদের থেকে চাবি খুঁজবে না। আলীকে বললেন, তোমার কাছে চলে যাও। আলী চলে গেলেন, বিশ্বনবী চলে গেলেন। মক্কার সে দারওয়ান চুগার পানি বেলে বেলে হাউমাউ করে কানতে শুরু করেছে। মক্কার দারওয়ানের কান্না শুনে মুসলমানরা জড়ো হয়েছে, তোমারে কি মারতে বলছে নাকি, কেউ মারছে নাকি? কয় না, মারে নাই, মারার ধমকি দেয় নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর চরিত্র আমার অন্তর ভেঙে দিয়েছে, অনুতপ্ত হয়েছে, আগে কেন মুসলমান হই নাই, এত পরে কেন মুসলমান হইতে এসেছি, আর দেরি নাই, আমারে লয়ে চলো নবীর কাছে, আমি ইসলাম গ্রহণ করতে চাই, নবীর পায়ে পা রে, নবীর পায়ে হাত রেখে মাফ চেয়ে ক্ষমা চেয়ে আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। ও মুসলমান, এমন নবীকে আজকে সন্ত্রাস বলা হচ্ছে? আজকে কিছু কুলাঙ্গার আছে, বাংলাদেশ সরকারকে বলবো অতি সত্বর তাদের বিরুদ্ধে আইন পাস করা হোক, চূড়ান্ত আইনের ব্যবস্থা করা হোক, ঠিক কিনা কর? এদেশের সরকারের বিরুদ্ধে গালি দিলে যদি রাষ্ট্রদ্রোহিতার মামলা হয়, এদেশের স্থপতি শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে কথা কইলে যদি রাষ্ট্রদ্রোহিতার মামলা হতে পারে, দেশের বিরুদ্ধে কলম লেখলে যদি তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা হতে পারে, ও মুসলমান, যার জন্য দেশ পেয়েছি, যার জন্য দুনিয়া পেয়েছি, আসমান পেয়েছি, তারকে গালি দিলে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা কেন হবে না, ধর্মদ্রোহিতার মামলা কেন হবে না, মুসলমানরা জানতে চায়, ঠিক কিনা? আমি এদেশের নেতাদেরকে বলতে চাই, একজন মুসলমান তাদের নেতাকে যে আন্দাজে ভালোবাসে, একজন মুসলমান দেশকে যে আন্দাজে ভালোবাসে, একজন মুসলমান তার সন্তানকে যে আন্দাজে ভালোবাসে, বিবাহ বাচ্চাকে যে আন্দাজে ভালোবাসে, তার থেকে কোটি 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 গুণ মুসলমানরা তার নবীকে বেশি ভালোবাসে, ঠিক কিনা? করে যদি নাস্তিকদেরকে ঠাই দেওয়া হয় আর সায় দেওয়া হয়, মনে রাখিও ইসলামের জোয়ার হতে শুরু করেছে, আজ না হয় কাল এই বাংলার জমিনের 15 কোটি মুসলমান রক্তের সাগরের বিনিময় হলো বাংলার জমিনে তারা তাদের নবীর ইজ্জত সম্মান মর্যাদা উড্ডন করে ছাড়বে ইনশাল্লাহ। আমার মুসলমান বাইরে ছিল নবী, পূর্ণ মদিনা মক্কা যখন থরথরায় কাঁপছে, মানুষেরা মা বাপ রাইখেই দৌড় দিছে জঙ্গলের দিকে, কিছু মানুষ বাচ্চা ছোট বাচ্চা রাইখেই দৌড় দিছে, না জানি ধরা খেয়ে যায়, এক বৃদ্ধ মহিলা সন্তানরা মারে রাইখে দৌড় দিছে, না জানি আটকে যায়নি, মা বুড়া হইল যে টাকা পয়সা আছে, গাঁটুরি আছে, এটা লইয়া 10 হাক্কা যায় 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 একটু জিরায়, আল্লাহর নবী একা একা দেখে বুড়ি মহিলাটা খালি এদিক থেকে ওদিক যায়, একটু একটু জিরায় হাদায়। বিশ্বনবী জিজ্ঞেস করলেন, মা, এত বড় গাঁটুরি লইয়া তুমি হাঁটতে পারো না, আর কোথায় যাচ্ছ তুমি এমন দুপুরবেলা?
কয় যুবক রে তুমি কি মাত্র ঘুম থেকে উঠছো নাকি, তোমার খবর নাই আব্দুল্লাহর ফুলা মোহাম্মদ 10,000 সৈন্য লই আমাদের উপরে হামলা করেছে, আমার সন্তানরা প্রাণের ভয়ে আমাকে রেখে চলে গেছে, অমুক গহার মধ্যে আছে তারা, অমুক পাহাড়ের মধ্যে আছে। আল্লাহর নবী বললেন, মা এত বড় কাটুরি তুমি তো নিতে পারো না, আমার কাঁধে কাটুরিটা দাও, তোমাকে রাস্তা পার করাই দেই। বৃদ্ধ মহিলা আশ্চর্য হয়েছে, যুবক রে এ কেমন কথা, আমার সন্তানরা প্রাণের ভয়ে পালায়ন করেছে, তোমার কি জানের ভয় নাকি নাই নাই নাকি তোমার কি জানের ভয় নাই নাই নাকি তোমার কি নিজের মৃত্যুর ভয় নাই, যে কোনো সময় মুসলমান হামলা করতে পারে। কয় মা কোনো অসুবিধা নাই, তোমার কাটুরি আমার কাঁধে দাও। বিশ্বনবী তার কাটুরি লয়ে সামনে সামনে হাঁটছে, আর মহিলা পেছনে পেছনে হাঁটছে। বৃদ্ধ মহিলা খালি প্রশংসা করছে, তোমার মতো যুবক যদি আল্লাহর জমিনে আরো থাকতো পুরাটা মক্কা শান্তি দ্বারা ভরে যাইতো। পাহাড়ের কিনারে পৌঁছে গেছে, সামনে যাইয়া পাহাড়ের উপর থেকে ডাকছে, ও ছেলেরা কোথায় তাড়াতাড়ি রোদ বাইর, কোন করতে আসো তাড়াতাড়ি বাইর, তোরা তো মাকে বলে চলে আসলি মাকে ফেলে প্রাণের ভয়ে। আরে যুবক দেখ মক্কার যুবক তবু মতোই যুবক, দেখ আমার মতো কিছু লাগে না, আমার আত্মীয় লাগে না, কিছু লাগে না, আমার জন্য কত জীবন উৎসর্গ করে আমার কাঠুরি আগাই দিছে, তাড়াতাড়ি দেখ। যুবক ছেলেরা গোয়া থেকে উকি মেরে দেখে যেই মুহাম্মদের ভয়ে গর্তের ভিতরে আশ্রয় নিয়েছে, যেই মুহাম্মদের ভয়ে বাড়ি ছেড়েছে, যেই মুহাম্মদের ভয়ে মাকে রেখে চলে এসেছে, সেই রহমাতুল লিল আলামিন মুহাম্মদ তাদের গর্তের সামনে দেখে বলে, মারে যার ভয়ে গর্তে আশ্রয় নিলাম, যার ভয়ে আমরা বাড়ি ছাড়লাম, সে মুহাম্মদকে গর্তের সামনে লইয়া কোন সাহসে উপস্থিত হইলা। বৃদ্ধ মহিলা আবার কাঁদতে শুরু করেছে, একবার রসুলের চেহারার দিকে তাকায়, আবার সন্তানের দিকে তাকায়, আবার রসুলের চেহারার দিকে তাকায়, আবার সন্তানদের দিকে তাকায়, সুন্দর চোখ দিয়ে জারো কাতর পানিগুলি পড়ছে। সন্তানদেরকে ডেকে বলে, সন্তানরা রে ইনি যদি মুহাম্মদ হয়ে থাকে আল্লাহর শপথ, এই মুহাম্মদ তো কোনোদিন মানুষ মারতে পারে না, এই মুহাম্মদ তো কোনোদিন মানুষ হত্যা করতে পারে না, এই মুহাম্মদ তো কোনোদিন মানুষকে কষ্ট দিতে পারে না, উনি যদি মুহাম্মদ হয়ে থাকে আয় আর দেরি নাই আমরা সবাই মিলে তার দলভুক্ত হয়ে যাই, ইসলাম গ্রহণ করে ফেলি, সুবহানাল্লাহ। ও মুসলমান নবীর কি চরিত্র ছিল, আজকে সে নবীর চরিত্র স্কুলে পড়ানো হয় না, স্কুল থেকে শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে বাদ দেওয়ার চক্রান্ত চলতেছে, এরকম ক্লাস 5 পর্যন্ত আগে ছিল সেটাও তাদের এসকাল, 5 পর্যন্ত কেন ইসলাম শিখবে, ইসলাম ধর্ম শিখবে এটাও এসকাল, এজন্য ভার্সিটি কলেজে যায় এই ছেলেরাই, মুসলমানদের ঘরে জন্ম নেয়া মুসলমানরাই আজকে নবীকেও গালি দিচ্ছে, ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা নবীর আদর্শ চরিত্র নবীর ইতিহাস প্রতিটা মুসলমানের জানা থাকা দরকার। আমার নবী মক্কাতে ঢুকছেন, দাড়িটা হালাইলে পূর্ণ মক্কা রক্তে রঞ্জিত হয়ে যেত, তারাও জেনেছে আজকা বাসাই নাই, যুবক যারা গর্তের ভিতরে থরথরা কাঁপতেছে আজকা বাসাই নাই, মুসলমানদেরকে যে কষ্ট দিয়েছি কিলাই মেরে নেব, বৃদ্ধ যারা সব গর্তের ভিতরে আশ্রয় নিয়েছে, নেতা যারা সব আত্মগোপন করেছে কেউ সামনে বাড়ে না, সব চারদিক থেকে আত্মগোপন করে আছে, এরকম ভাবে যারা আগে কষ্ট দিয়েছে স্পষ্ট নেতা তারা তো গলা কাটা মোরগের মতো কাঁপতেছে, বাসাই নেই আজকে। আল্লাহর নবী বাইতুল্লার ভিতরে ঢুকলেন, জোহরের আজানের সময় হইছে, বেলালকে বাইতুল্লার ছাদের মধ্যে উঠাই দিলেন, বেলাল আজান দাও। এখন আমরা তো আজান দিলে বাইতুল্লার দিক মুখ করি করি না, এখন বেলাল আজান দিব বাইতুল্লার ছাদে বই এখন মুখ করবো কোন দিক, কিন্তু বেলাল তো নবীর দামি সাহাবি, নবীকে ভালোবাসত, বুঝতে পেরেছিল নবীর মর্যাদা, বেলাল বুঝতে পেরেছে 1,00,000,000,000 কাবাকে যদি এক পাশে করা হয় আমার নবীকে যদি অন্য পাশে করা হয় 1,00,000,000,000 কাবা থেকে আমার নবীর মর্যাদা আরো বেশি, এজন্য বেলাল আজান দিচ্ছেন, রসুল তওয়াফ করছেন, আর রসুল যেদিকে ঘুরছেন রসুলের দিকে ফিরে ফিরে চারদিকে ফিরে ফিরে আজান দিচ্ছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে সময় রসুলের দিকে এরকম ভাবে আঙ্গুল ইশারা করতেন, আর আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতেন, জোহরের আজান হয়ে গেছে, নামাজ হয়ে গেছে, সাহাবায়ে কেরাম জড়ো হয়েছে নামাজে, নবী সালাম ফিরালেন,
সালাম ফিরে ভাষণ দিচ্ছেন, এরা মক্কাবাসীরা আমার শিশুকাল এই জমিনের মধ্যে কেটেছে, যৌবন কাল এই জমিনের মধ্যে কাটাইছি, আমার মক্কার দুলাবালির কথা এখনো স্মরণ আছে, এই মক্কার ভিতরে আমার আল্লাহর ঘর, তোমাদের থেকে প্রতিশোধ নিলে আমি কার সাথে চলবো, কাদের কে নিয়ে দুনিয়াতে বসবাস করব। এরা মক্কাবাসীরা তোমরা যে পরিমাণে ভয় পেয়েছ, মুসলমান এমন ভয়ঙ্কর রে মক্কাবাসীরা, আল্লাহ তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের উপরে কোনো প্রতিশোধ নাই, যে যেখানে আছো প্রত্যেকে ঘরে ঢুকে যাও, আজকে কোনো প্রতিশোধ নাই, সব ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার, যে পরিমাণে রসুল রে কষ্ট দিছে, মুসলমানরা যদি একটু উগ্র হইতো পুরো মক্কারে তছনছ করে রইতো, জ্বালাই লইতো, কিন্তু নবী বলে দিলেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, প্রত্যেকে ঘরে ঢুকে দাও, কারো কোনো প্রতিশোধ নাই, কেউ তোমাদেরকে কিছু বলবে না, এখন আমরা বাই বাই হয়ে চলে। সুন্দর চরিত্র দেখে যুবকরা গর্তের ভিতর থেকে কাঁদতে কাঁদতে বের হচ্ছে, দলে দলে আসতে শুরু করছে, নেতারা দলে দলে আসতে শুরু করছে, শিশুরা দলে দলে আসতে শুরু করছে, নবীর কাছে আসে, বসত মুসলমান হইতো, বসত মুসলমান হইতো, একজন মক্কার মানুষও থাকে নাই যে ইসলাম গ্রহণ করে নাই, যে অল মক্কা, অল মক্কা, যারা নবীকে কষ্ট দিয়েছে, সমস্ত মক্কার একটা বাচ্চাও নাই যে সে মুসলমান গ্রহণ করে নাই, সব মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আবু জাহেলের ছেলে ওই সময় সফর করে অন্য দেশে ছিল, পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছে, দূরে যারা ছিল তারা তো তখন বুঝতে পারে নাই, কিন্তু মক্কাতে যারা ছিল নবীর ক্ষমার ঘোষণা পাইয়া কাঁদতে কাঁদতে আসি ইসলাম গ্রহণ করতো। সুবহানাল্লাহ, আল্লাহ তার প্রশংসা করছেন কোরআনে, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান্নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আফওয়াজা অর্থ হচ্ছে নবী যখন আপনি মক্কা বিজয় করেছেন, আপনার চরিত্র পাইয়া মানুষেরা দলে দলে কাতারে কাতারে ইসলাম গ্রহণ করতে শুরু করেছে। সুবহানাল্লাহ, দলে দলে কাতারে কাতারে একটা মানুষও বাকি নেই। এজন্য রসুল যখন মক্কাতে ছিলেন 29 জন মুসলমান, মদিনাতে গেছেন তখন বদরের যুদ্ধে 313 জন মুসলমান, উহুদের যুদ্ধে এক বছর পরে মুসলমানদের জনসংখ্যা 700 যোদ্ধা, এর এক বছর পরে যখন রসুল সুলে হুদাইবিয়া করেন 10,000 মুসলমান, রসুল বাফাতে মক্কার পরে যখন বিদায় হজের জন্য ভাষণ দিচ্ছেন তখন রসুলের সামনে যারা মুসলমান ছিল 1,44,000। রসুল গেছেন 10,000 লইয়া, রসুল গেছেন 6,000 লইয়া, কিন্তু রসুল যখন বিদায় হজে ভাষণ দেন তখন মুসলমানদের জনসংখ্যা 1,44,000। অর্থাৎ বোঝা গেছে মক্কার কোনো মানুষই বাকি নাই ইসলাম যে গ্রহণ করে নাই। নবীকে আগে চিনে না, এখন আবু সুফিয়ান চিনে ফেলেছে, সমস্ত নেতারা চিনে ফেলেছে, রসুলের চারদিকে বসে গেছে, নেতারা দুই হাত দিয়ে ধরে ফেলেছে, মুহাম্মদ জিন্দিগিতে তো অনেক কষ্ট দিয়েছি, না বুঝে দিছি, বুঝলে তো আর এমন কষ্ট দিতাম না, এখন তো নবীকে চিনে ফেলেছি, এখন তো বুঝে ফেলেছি, আল্লাহর শপথ এমন মহাব্বত করব, এমন খেদমত করব, আগে যে কষ্ট দিয়েছিলাম সে কষ্টের তাওয়ান পুরা করব, আর মদিনাতে যাইতে তোমারে দিতাম না। নেতারা ধরে ফেলছে, মোহাম্মদ আর মদিনাতে যাওয়া লাগতো না, আমরা এমন খেদমত করব, এমন ভালোবাসা দিব তোমাকে, পৃথিবীর ইতিহাস কেউ কাউকে এত ভালোবাসতে পারে। মক্কাবাসী সব চারদিক দিয়ে রসুলকে গ্রাউ করে ফেলেছে, এখন রসুল ভাষণ দিচ্ছে মক্কাবাসীরা, রে আমি নবী তো তোমাদেরকে ভালোবাসি, আমি নবী তো তোমাদের অন্তর দিয়ে ভালোবাসি, তোমাদের কাছে আমরা আমার একটা জীবন কেটেছে, আমার আল্লাহর ঘর এখানে, আমার আল্লাহর দেয়া হাজারো নবীদের কবর এখানে। মুসলমান নবী যখন হিজরত করতে যাচ্ছে তো আবু বকর রসুল সাথে একসাথে যাচ্ছে, যখন বর্ডারের কাছাকাছি পৌঁছে গেছে রসুল শুধু মক্কার দিকেই তাকায় থাকে, আবু বকর পেছনে ধরে টানে, হুজুর হেদিক চলেন, দুশ্মন দেখতে পারে, হুজুর শুধু কান্দার হেদিক ফিরে রয়েছে। আবু বকর ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই মক্কার মানুষেরা আপনাকে কি পরিমাণ কষ্ট দিয়েছে, এই মক্কার মানুষেরা আপনাকে হত্যা করতে পর্যন্ত ষড়যন্ত্র করেছে, তারপরে আপনি মক্কার দিকে তাকায় থাকেন। আবু বকরকে কয়, আবু বকর রে, এই মক্কাতে আমার জন্মভূমি,
এই মক্কাতে আমার বাপ দাদাদের কবর, এই মক্কাতে আমার আল্লাহর ঘর, এই মক্কাতে আমি একটা জীবন কাটিয়েছি রে আবু বকর, আমার জন্মভূমি কিভাবে ভুলে যাই, আমার জন্মভূমি কিভাবে ভুলে যাই, আমার বাপ দাদার দেশ আমি কিভাবে ভুলে যাই। সুবহানাল্লাহ, রাসূল কানতে থাকতেন আর মক্কার দিকে যাইতে তাকায় থাকতেন, মদিনাতে গেছেন তারপরেও খালি মক্কার দিকে, খালি মক্কার দিকে নামাজ পড়েন, বাইতুল মাকদাস দিকে কিন্তু নজর থাকে রাসূলের মক্কার দিকে। আল্লাহ রসুলের মন বুঝলেন, ডেকে বললেন, হুজুর বারবার মক্কার দিকে তাকান কেন? বুঝতে পারছি আপনি তো কেবলা মক্কাকে বানাইতে চান, কাবাকে বানাইতে চান, যান আপনার কথা অনুযায়ী করে দিলাম, কাবাকে আমি কেবলা বানাই দিলাম। কি জন্মভূমির ভালোবাসা ছিল! আজকে এক শ্রেণীর মানুষ বুঝাইতে চায় হুজুররা দেশকে ভালোবাসে না, টুপি দাড়ি দেখলে কয় এতে জঙ্গি, এতে দেশপ্রেম নাই। ও মুসলমান, খাঁটি ভালোবাসা যদি থাকে, একমাত্র হুজুরদেরই ভালোবাসা, দেশের ভালোবাসা আছে 100% খাঁটি। আর যারা দেশের জন্য কান দেয় তাদের ভালোবাসার মধ্যে এসকাল আছে। আজ পর্যন্ত আমাদের দেশে, আমাদের ফেনীতে জহিরিয়া মসজিদের যিনি খতিব, ওনার কত শত কোটি টাকা আছে উনি নিজেও গণে শেষ করতে পারবেন, কিন্তু জহিরিয়া মসজিদের খতিব আবুল কাসেম সাহেব এক এক বিগত জমি বাংলাদেশের বাইরে কোথাও ক্রয় করে নাই। এই বাংলার জমিনে খতিবে আজম যদি বলতেন সৌদি আরবকে আমাকে এক বিগত জমির ব্যবস্থা করে দাও, করে দিত, এতটুকু মর্যাদা ওনার ছিল। ফখরে বাঙ্গাল পুরা সৌদি আরবের সমস্ত গ্র্যান্ড মুফতি জানা ছিল, মুফতিদের একজন ছিলেন, শুধু যদি বলতেন আমাকে মক্কা মদিনা একটু জায়গা দেওয়া হোক, দিত। কিন্তু আজ পর্যন্ত কোন একজন আলেম দেশের বাইরে জায়গা ক্রয় করে নাই। কিন্তু আজকে আমরা যাদেরকে নেতৃত্ব দিচ্ছি, আমরা যাদেরকে সাংসদ বানাচ্ছি, সামান্য টাকা মানুষ থেকে নিয়ে আমেরিকাতে বাড়ি করে, লন্ডনে বাড়ি করে, ব্রিটেনে বাড়ি করে, ঠিক কিনা গর? এর অর্থ হচ্ছে এরা বুঝাইতে চায় এদেশের মধ্যে মানুষেরা যখন দুরবস্থা পড়ে যাবে, দেশ যখন সুদিন, দেশের মধ্যে যখন কল্যাণ আছে ততদিন দেশের জন্য তারা লড়বে, যখন দেশে সামান্য একটু দুরবস্থা পড়ে যাবে অন্য কোন রাষ্ট্র আক্রমণ করব, ফাকির মতো হুরুত করে আমেরিকাকে বই থাকবো, ঠিক কিনা? এদের দ্বারা দেশ নিরাপদ নয়, এদের দ্বারা দেশ নিরাপদ নয়। যারা আমেরিকা বাড়ি কিনতে পারে, যারা ব্রিটেনে বাড়ি কিনতে পারে, যারা লন্ডনে বাড়ি কিনতে পারে, তাদের দ্বারা দেশ নিরাপদ নয়, তাদের দ্বারা দেশ কখনো নিরাপদ নয়। ও মুসলমান, একজন মাতৃভূমির ভক্তি, মাতৃভূমির ভালোবাসা এতটুকু থাকতে হবে। দুনিয়ার আমেরিকা যদি বলে একটা আমেরিকা তোমাকে দিয়ে দিব, আমাকে বাংলার এক বিগত জায়গা দিয়ে দাও, আমার মাতৃভূমির ভালোবাসা আছে, আমার অন্তরে এতটুকু ভালোবাসা থাকতে হবে, আল্লাহর শপথ, আমেরিকা থেকে, হাজার আমেরিকা থেকে আমার বাংলার এক বিগত জমি আমার কাছে অনেক বেশি দামি, এতটুকু আকীদা থাকতে হবে। যদি কয় তোমার একটা লন্ডন দিয়ে দিব, তুমি এক বিগত মাত্র আমাকে এরকম বাংলার জমিন দিয়ে দাও, আল্লাহর শপথ, আমার অন্তরে এতটুকু থাকতে হবে, বাংলার এক বিগত জমির মূল্য ব্রিটেন থেকে, লন্ডন থেকে হাজার গুণে বেশি, ঠিক কিনা? এটা থাকতে হবে আমাদের কি দেশের জন্য, তখন ভালোবাসা বোঝা যাবে। দেশের বাইরে বাড়ি করছো, এর মানে হইছে তুমি ফুরুত দিবা, ফাকিরে গুলি করতে গেলে যেমন ফুরুত দিয়ে আরেক গাছে বয়, এতেও ফুরুত দিয়ে আরেক গাছে গিয়ে বলবো, তার দ্বারা দেশ স্বাধীন নয়, তার দ্বারা দেশ নিরাপদ নয়, নিরাপদ নয় যে তার একটা মেশাল। আমার ভাইয়েরা একটা দেখেন, আজকে আমাদের দেশের বর্ডারে নিরীহ মানুষকে হত্যা করা হচ্ছে, হচ্ছে না? এই স্বাধীনতার দিনে, দেশ স্বাধীন হয়েছে ডিসেম্বর মাসে, দুইজনকে হত্যা করা হয়েছে, সে পাশের বিএসএফ এ পাশের মানুষকে গুলি করে হত্যা করে। আর এটা কি মগের গুল্লুক নাকি? এটা একটা স্বাধীন দেশ, এটা সার্বভৌমত্ব একটা রাষ্ট্র, কিন্তু আজ পর্যন্ত আমাদের একটা নেতা ভারতের বিরুদ্ধে একটা সংসদে কথা বলে নাই যে আমার দেশের স্বাধীন মানুষ আরেকজনের গুলি খায় কেন মরবে, ঠিক কিনা? খালি কো হুজুর কো ভালোবাসা নাই দেশের, দেশের ভালোবাসা আছে বলেই তো হুজুররা আপনাদের মসজিদে মসজিদে পড়ে আছে সামান্য টাকা বেতনে, ঠিক কিনা? হুজুররা ইচ্ছা করলে পারতো বিদেশ যাওয়ার, অধিকাংশ হুজুর তো বিদেশ যান, আমাদের ছেলেরা খালি বিদেশ যাইবো, খালি বিদেশ যাইবো, খালি বিদেশ, হুজুর দোয়া করেন বিদেশ জানি যাইতারি, অগ্রিম দোয়া চায়, হুজুর দোয়া করেন বিদেশ জানি যাইতারি, কিন্তু হুজুররা তো দোয়া চায় না। হুজুর একথা বুঝাইতে চায়, মরতে হলে এদেশের মাটিতে মরব, আর বেঁচে থাকতে হলে এদেশের মাটিতেই বেঁচে থাকবো, ঠিক কিনা? মুসলমান বুঝো আগে, প্রকৃত খাঁটি মুসলমান, খাঁটি দেশপ্রেমিক কারা তাদেরকে চিনে রাখো।
আমরা দেশপ্রেমিক, আমরা আমাদের নবী দেশপ্রেমের এত ছিল। মক্কাবাসীকে বললো, মক্কারে মক্কাবাসী রে, তোদেরকে তো আমি ভালোবাসি, আমার জন্মভূমি এই স্থানে, শিশুকাল কাটাইছি তোদের লগে, তো তোদেরকে ভালোবাসতাম না, কারে ভালোবাসবো? তা আল্লাহর রসুলের কথা শুনে মক্কাবাসীরা মনে করছে নবী আর মদিনাতে যাইতো না, কিন্তু মদিনার মানুষ তো নবীকে এই আন্দাজে ভালোবাসত। যখন শিশুরা জানে না নবী কারে কয়, নবী শুনছে আবদুল্লাহর বলা মোহাম্মদ মদিনাতে যাইতেছে, এক সপ্তাহ পর্যন্ত দুধের শিশু দুধ খাইতো না, ছোট বাচ্চারা খাবার দাবার খাইতো না, সব মদিনার বর্ডার আইসা দাঁড়ায় থাকতো, কখন আসবে কখন আসবে। যখন নবীরে চিনেই না তখন ছেলেদের এই অবস্থা ছিল, এখন তো নবীরে চিনে। যেদিন নবী ঘর থেকে বের হয়ে গেছে সেদিন থেকে মক্কা মদিনার কোনো বাড়িতে চুলাতে আগুন জ্বলে না, সব ছেলেপেলারা খানা দানা ছেড়ে সব দৌড়ায় মদিনার বর্ডার আসি দাঁড়ায় থাকে, নবী কখন আসবে। দুধের শিশুরা দুধ খায় না, নবী আসে না দুধ খায় না, বৃদ্ধ যারা ছিল অলিতে গলিতে ঘুরত, নবী কখন আসবে কখন আসবে। মহিলারা তো এর থেকে বেশি, মহিলারা তো এর থেকে বেশি। এক মহিলা দৌড়াইতে শুরু করছে, ওহুদের যুদ্ধে শুনছে নবী মারা গেছে, তো আরো দৌড়াইতেছে, এক কাফেলার সাথে সাক্ষাৎ, কাফেলাকে জিজ্ঞেস করলো আমার নবীর খবর আছে, কয় তোমার স্বামীটা তো শহীদ হয়ে গেছে, দৌড়াইতে শুরু করছে, আমি কি তোমাদের থেকে স্বামীর খবর কইছি চাইছি? আরো সামনে গেছে, কয় তোমার যে অমুক নামের সন্তানটা বড় ছেলেটা এটা শহীদ হয়ে গেছে, দৌড়াইতে শুরু করছে। আরো সামনে গেছে, কয় তোমার মাজ্জা ছেলেটাও শহীদ হয়ে গেছে, আরো সামনে গিয়ে দৌড়ায় দেখে রসুল একটা পাথরের উপরে বসা, কয় হুজুর আমার স্বামী হারা ব্যথা, সন্তান হারা ব্যথা, আপনি জীবন্ত আছেন সব ভুলে গেছি। কি প্রেম, কি দেশপ্রেম, কি নবীর প্রেম। এক মহিলা যুদ্ধের ময়দানে সাত মাসের সন্তান লয়ে হুজুরে দিছে, হুজুর যুদ্ধে যাইতেছেন আমার সন্তানটা নিয়ে যান, হুজুরকে এত ছোট বাচ্চা এটারে নিয়ে তো যুদ্ধ করতার তো না, এর আরেকজনে রাখতে হইব কিলা বুব, কো হুজুর যুদ্ধ করতার তো না, ডাল দইতে পারবো আমার নবীর দিকে যখন চারদিক থেকে তীর বল্লম আসতে থাকবে তাকে ডাল হিসেবে ব্যবহার করিয়েন, আমার সন্তান জাজরা হয়ে যাক, আমার নবীর কিছু নাও। কি মহাব্বত, কি মহাব্বত। এক সাহাবিকে হাবিব নামে সাহাবিকে দুই হাত মুসাইলামাতুল কাজ্জাব বান্দিয়া কইছে, শুধু একটা বারের মতো শুধু এতটুকু বলো নবীকে ভালোবাসি না, তোমার একটা আসু কর্ম না ছেড়ে দিবে, কিচ্ছু কর্ম না তোমার। কিন্তু নবীর সাহাবি কি জবাব দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহি ইন্নী উহিব্বু রাসূলুল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, ওয়াল্লাহি আল্লাহর শপথ আমি নবীকে ভালোবাসি। ডান হাত কেটে দিয়েছে, বাম হাত ঝুলন্ত, বলছে এই অবস্থায় ছেড়ে দিব, একটা বার শুধু অস্বীকার করো। আবার বললেন ওয়াল্লাহি ইন্নী উহিব্বু রাসূলুল্লাহ, আল্লাহর শপথ আমি নবীকে ভালোবাসি। বাম হাত কেটে দিয়েছে, গর্দানে তলোয়ার লাগায় বলছে এবার যদি তুমি অস্বীকার করো ছেড়ে দিব, আর যদি অস্বীকার না করো গর্দান দ্বিখণ্ডিত করে দিব। আল্লাহর নবীর সাহাবী তৃতীয়বারও বললেন ওয়াল্লাহি ইন্নী উহিব্বু রাসূলুল্লাহ, আল্লাহর শপথ আমি নবীকে ভালোবাসি। গর্দান দ্বিখণ্ডিত করে দিয়েছে, জীবন দিয়েছে, তারপরও নবীর ভালোবাসাটা অস্বীকার পর্যন্ত করে না। কি পরিমাণে মদিনার ভালোবাসা, কি পরিমাণে নবীকে তারা ভালোবাসত, কি পরিমাণে ভালোবাসত। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সুলির সামনে নিয়া ফাঁসির দড়ি গলার মধ্যে লাগাই দিয়ে কইছে, শুধু তুমি মুহাম্মদকে একটা গালি দাও তোমারে ছেড়ে দিবে। আমরা হইলে তো কইতাম জান বাঁচানো ফরজ। খুবাইব বলছে কাফেরের বাচ্চারে গালি দেওয়া তো দূরের কথা, আমার নবীর পায়ে কাটা বিদ্ধ হোক আর আমি জীবন্ত থাকি এটা বরদাস্ত করতে পারবো না। গালি দেওয়া তো দূরের কথা, আমার নবীর পায়ে কাটা বিদ্ধ হোক আর আমি দুনিয়াতে জীবন্ত থাকি এটা হইতে পারে না। সুলিতে চলে গেছে, শহীদ হয়ে গেছে, আল্লাহর নবী মদিনাতে বসে বসে কাঁদতেছে, সাহাবীরে আমার খোবাইব শহীদ হয়েছে, আমার এরকম ভাবে খাব্বাব শহীদ হয়েছে, খোবাইব শহীদ হয়েছে, এমন ভাবে এমন এমন রসুল মনে হয় দেখে দেখে বলতেছে, আর কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে। এত ভালোবাসা যাদের নবীকে ছাড়া কিভাবে থাকবে। পূর্ণ মদিনার সাহাবীরা পুরা চারদিকে কান্নার আওয়াজে মানুষের আওয়াজ শোনা যায়, ফুসায় ফুসায় কাঁদছে, নবীকে ছাড়া কালিয়াতে আমরা কিভাবে যাব। আল্লাহর নবী এখন মদিনাবাসীদের দিকে তাকালেন, তাকায় বললেন মদিনাবাসীরা থেমে যাও, তোমরা আমাদেরকে এতটুকু সহযোগিতা করেছ, আল্লাহ তোমাদেরকে আনসার পর্যন্ত বলেছে, তোমরা আমাদেরকে পরিমাণের সহযোগিতা করেছ, আল্লাহ তোমাদেরকে আনসার নাম দিয়েছে, ইসলাম তোমাদের দ্বারা গালে বইছে, নবীর ভালোবাসা এতটুকু দেখাইছো, পৃথিবীর কোন জাতি কাউকে এমন ভালোবাসতে পারে না,
জীবন্ত থাকতে হয় তোমাদের সাথে জীবন্ত থাকব, মরতে হয় তোমাদের সাথে মরব। সুবহানাল্লাহ। মক্কাবাসীও খুশি, রসুলের প্রতি মদিনাবাসীও খুশি। এর অর্থ হইছে মদিনাতে রসুল যাবেন, তো বলে দিলেন জীবন্ত থাকতে হয় দুনিয়াতে তোমাদের সাথে জীবন্ত থাকব, মরতে হয় তোমাদের সাথে মরব। সাহাবীরা খুশি মনে রসুলকে সাদর সম্বর্ধনা জানালেন, মদিনাতে আসলেন। ও মুসলমান, কি চরিত্র ছিল নবীর, কি চরিত্র! পুরা চরিত্রে পুরা জাজিরাতুল আরব মুসলমানদের হাতে আসছে, কোনো প্রকারের ক্ষয়ক্ষতি ছাড়া, আহত নিহত হওয়া ছাড়া। এজন্য আল্লাহ বলছে এই নবীর যে জীবন ব্যবস্থা এটার নাম ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা আল্লাহ কর্তৃক তার নাম ইসলাম। ইসলাম ছাড়া শান্তি বাঁচতে পারে না, আর শান্তি ছাড়া ইসলাম বাঁচতে পারে না, দুটোটা আরেকটা আরেকটার সাথে সম্পর্ক। এক ঘটনা স্মরণ পড়ে গেছে, এক জমিদারের বাড়িতে এক ড্রাইভার থাকতো, তো ড্রাইভারের নাম হইছে ইসলাম, ইসলাম মিয়া। জমিদারের মাইয়ার নাম হইছে শান্তি বেগম। তো এখন শান্তি বেগমরা প্রতিদিন কলেজের মধ্যে লয়ে তো ড্রাইভারে, তো ড্রাইভার দিন দিন আনতে আনতে শান্তি বেগমের সাথে খুব সম্পর্ক হয়ে গেছে। এখন সম্পর্ক হইতে 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 দুটোটা চিন্তা করছে ফলাইবো। এখন শান্তিরে বুঝে শান্তির বাপে খালি মারে, মাইরালাম তো রে, তুই যদি ইসলামের লগে যাস, আমি তো ইসলাম ছাড়া বাঁচতে পারতাম না। ইসলামটা ধরে কিলাই ক, তোরে মাইরালাম, তুই কেরা ফকিরনির বাচ্চা, তুই আমার জিয়ার দেখছাইছ, আমি তো শান্তি ছাড়া বাঁচতে পারতাম না। এ সম্পর্ক হুবহু এমন ইসলামের সাথে, শান্তির সাথে এতটুকু সম্পর্ক। ইসলাম ছাড়া শান্তি আসতে পারে না, শান্তি ছাড়া ইসলাম হইতে পারে না, ঠিক কিনা? আল্লাহ বলছেন ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, একমাত্র মনোনীত জীবন ব্যবস্থার নাম ইসলাম। সুতরাং মুসলমান, এই ইসলাম মানুষের শান্তির জন্য আসছে, সন্ত্রাসীর জন্য না। ইসলামের শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত ইসলাম সন্ত্রাসের মোকাবেলা করেই আসছে, এরই নাম জিহাদ। সন্ত্রাসের মোকাবেলা করার নাম জিহাদ, সন্ত্রাসের মোকাবেলা করার নাম জিহাদ। আজকাল জিহাদরে বানাইছে সন্ত্রাস, আর যারা সন্ত্রাসী করে এটারে বানাইছে এরকম ভাবে মানব সেবা। ও রোগেরে বানাইছে ওষুধ, ওষুধরে বানাইছে রোগ। আল্লাহ পাক পুরা দুনিয়ার মুসলমানদেরকে হেদায়েত দান করুক, কোন আমিন। দোয়া করে দিই মনে হজরত। اللهم صل على سيدنا محمد وآله وأصحابه وسلم اللهم أنت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والإكرام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ গবীর রজনী দুই দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিন আল্লাহ তোমার বান্দাদেরকে লইয়া অনেকগুলি কথা বলেছি, আল্লাহ উলামায়ে কেরাম অনেক কথা বলে গেছেন, যে সমস্ত কথাগুলি বাড়িতে নেওয়ার মতো আমল করার মতো। আল্লাহ আমাদের সমস্ত কথাগুলিকে আল্লাহ বাড়িতে নিয়ে আমল করার মতো তৌফিক দান করিয়া দাও। এ মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করাও আল্লাহ, এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত তুমি কায়েম এবং দায়েম রাখো আল্লাহ, এই মাহফিলকে তুমি কিয়ামত পর্যন্ত কায়েম এবং দায়েম রাখো আল্লাহ। তোমার যদি রেজামন্দি না থাকে এমন মাহফিলের দরকার নাই আল্লাহ, তুমি এই মাহফিলের প্রতি রাজি হয়ে যাও আল্লাহ, তুমি এই মাহফিলের প্রতি রাজি হয়ে যাও। এই মাহফিলের উসিলায় পুরা বাংলাদেশের যত মুসলমানের কবর আছে আল্লাহ, প্রতিটা কবরের মধ্যে আল্লাহ তুমি জান্নাতের বিছানা বিছায় দাও ইয়া রাব্বাল আলামিন। এই গ্রাম সব বেউদ্দিকে গ্রাম, আশপাশ গ্রামগুলিতে আল্লাহ যতগুলি কবরস্থান আছে, যতগুলি মুসলমানের কবর আছে, প্রতিটা কবরের মধ্যে আল্লাহ তুমি জান্নাতের বিছানা বিছায় দাও, প্রতিটা কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। বিশেষ করে আল্লাহ আমাদের জনম দুঃখী আব্বাদান আম্মাজান, যাদের কারণে আল্লাহ দুনিয়া দেখেছি, যাদের কারণে আল্লাহ তোমাকে আল্লাহ বলতে জানি, যাদের কারণে তোমার নবীর দিন মানতে জানি, যদিও গুনাহ করি কিন্তু আল্লাহ যে মাপের মা বাপের কারণে আল্লাহ তোমাকে আল্লাহ বলতে জানি, তোমার রসুলকে রসুল স্বীকার করতে জানি, আমাদের আব্বা আম্মার জিন্দেগির গুনাগুলি মাফ করিয়া দাও আল্লাহ। যাদের আব্বা আম্মা কবর দেশে হয়ে গেছে
আল্লাহ যত বড় নাফরমান হোক না কেন তোমার নবীকে নবী স্বীকার করত, তোমাকে তোমাকে আল্লাহ স্বীকার করত। দুনিয়ার পাদে পরে গুনাহ করেছিল আল্লাহ, গুনার দিকে না তাকাই আল্লাহ কবরগুলিকে আল্লাহ তুমি রহমত দ্বারা ভরপুর করিয়া দাও। যত গুনাহ করুক না কেন গুনাহগুলি সীমিত, তোমার রহমতের কোনো সীমা নাই। আল্লাহ তোমার অসীম রহমতের চাদর দ্বারা আমাদের আব্বা আম্মার কবরটাকে ঢাকনা দিয়ে দাও। আল্লাহ তাদের আশেপাশে যত কবর আছে আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন ময় মুরব্বী পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব, আল্লাহ প্রত্যেকের যে যেখানে কবর দেশে আছে আল্লাহ তাদের জিন্দিগির গুনাহ কথা মাফ করে দাও। আল্লাহ জান্নাতের সাথে তাদের কবরকে যোগাযোগ করায় দাও, আল্লাহ জান্নাতের সাথে তাদের কবরকে সংযোগ করায় দাও। আল্লাহ মেহরবানি করে পুরো গ্রামের মধ্যে তোমার খায়ের বরকত রহমত নাজিল ফরমা, আল্লাহ পুরা গ্রামের মধ্যে তোমার খায়ের বরকত রহমত নাজিল ফরমাও। আসমানি জমিনি বালা মুসিবত হটায় দাও, আল্লাহ আমাদের উপর থেকে সমস্ত আসমানি জমিনি বালা মুসিবত হটায় দাও। এই দেউদ্দিগে এলাকার মধ্যে আল্লাহ যতগুলি ছোট ছোট ছেলে মেয়ে আগামী দিনের ভবিষ্যৎ আল্লাহ প্রতিটা ছেলে মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করিয়া দাও। আল্লাহ যতগুলি যুবক আছে আমাদের খাদেম বানায় দাও, দেশের জন্য পূজা বানায় দিও না আল্লাহ, দেশের জন্য পূজা বানায় দিও না আল্লাহ, যুবকদেরকে আমাদের খাদেম বানায় দাও। আল্লাহ যুবকদের হাতকে তুমি ইসলামের হাত হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও, যুবকদের হাতকে আল্লাহ ইসলামের হাত হিসেবে তুমি কবুল আর মঞ্জুর করাও। আল্লাহ যুবকদেরকে সম্পূর্ণ হেদায়েত দাও, এক একজনকে এক একজনকে ইসলামের দায়ী বানায় দাও। আল্লাহ যারা বৃদ্ধ আছে তোমার ইবাদতের প্রতি মনোনিবেশ করার তৌফিক দান করে দাও। আল্লাহ যেদিন মৃত্যু চলে আসে জান্নাতি না বানায়া কবর দেশে ডাক দিও না ইয়া রাব্বাল আলামিন। এ দেশ থেকে যারা হালাল রুজি রোজগার করতেছে আল্লাহ কৃষি কাজ করে কৃষি কাজে বরকত দাও, যারা ব্যবসা বাণিজ্য করে আল্লাহ ব্যবসায়ীদের ব্যবসার মধ্যে বরকত দাও, যারা বিদেশের জমিনে মা বাপ সারিয়া হালাল রুজির জন্য চলে গেছে আল্লাহ তাদের রুজির মধ্যে বরকত দান করিয়া দাও, আল্লাহ তাদের রুজির মধ্যে বরকত দান করিয়া দাও, আল্লাহ তাদের রুজির মধ্যে বরকত দান করিয়া দাও। ইয়া রাব্বাল আলামিন বিশেষ করে পূর্ণ পৃথিবীর মধ্যে তুমি ইসলামকে গালেব করে দাও, আল্লাহ পুরো পৃথিবীর ইসলামকে তুমি গালেব করিয়া দাও। আল্লাহ ইহুদি খ্রিস্টান রাজকা দলবদ্ধ হইয়া একত্রিত হইয়া বানরের জাত আর শুকরের জাত একত্রিত হইয়া ইসলামকে ধ্বংস করার তালে নেমেছে আল্লাহ, ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত থেকে তুমি তোমার দিনকে হেফাজত করো। আবাবিল পাঠাইয়া যেমনি ভাবে হস্তি বাহিনীকে তুমি ধ্বংস করেছ আল্লাহ, ওই লাল কুত্তার বাহিনী যারা আজকে তোমার পবিত্র মসজিদ দখল করার জন্য চক্রান্ত করতেছে তুমি আসমান থেকে আল্লাহ ফেরেশতা পাঠাইয়া আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করো, ফিলিস্তিনের নারীদের ইজ্জত রক্ষা করো আল্লাহ, আল্লাহ তোমার বান্দিদের ইজ্জত তুমি কুদরতিভাবে রক্ষা করো, আল্লাহ তোমার বান্দিদের ইজ্জত তুমি কুদরতিভাবে রক্ষা করো। কাশ্মীরের মধ্যে আজকে মুসলমান মারা হচ্ছে, প্রতিদিন মুসলমানদেরকে আল্লাহ মারা হচ্ছে, 2 লক্ষের উপরে মুসলমান শহীদ হয়েছে আল্লাহ, কাশ্মীরের মুসলমানদেরকে তুমি ফেরেশতা দ্বারা সাহায্য করো, আফগানিস্তানের মুসলমানদেরকে সাহায্য করো, পৃথিবীর চারদিকে যত মুসলমান আছে তাদের ইমানকে শক্তিশালী বানায় দাও, এক একটা ইমানি শক্তিকে আল্লাহ এটম কুমার শক্তি থেকে আরো বাড়ায় দাও, পুরো পৃথিবী ইসলামের ছায়া তলে আসার তৌফিক দান করিয়া দাও। ইয়া রাব্বাল আলামিন মাহফিলের ব্যবস্থা যারা করেছে যে উদ্দেশ্যে ব্যবস্থা করেছে আল্লাহ তাদেরকে নেকিয়াত দরাজ করে দাও, আল্লাহ মাহফিলের মধ্যে আল্লাহ মেহরবানি করে, আল্লাহ মেহরবানি করে গ্রামের মধ্যে যারা অসুস্থ আছে সুস্থতা দান করিয়া দাও। আল্লাহ এই মাহফিলের একজন কর্মকর্তা আল্লাহ যিনি আল্লাহ এত কষ্ট করে কালেকশন করেছে মাহফিলের জন্য কষ্ট করেছে, হঠাৎ করে অসুস্থ মনে হচ্ছে, আল্লাহ মেহরবানি করে তুমি সুস্থতা দান করিয়া দাও, আল্লাহ মেহরবানি করে তুমি সুস্থতা দান করিয়া দাও, আল্লাহ মেহরবানি করে তুমি সুস্থতা দান করিয়া দাও। আল্লাহ পুরো গ্রামবাসীদের উপরে তোমার গায়েবি নসরত তোমার গায়েবি সাহায্য পাঠাও, আল্লাহ পুরো গ্রামবাসীদের উপরে আল্লাহ তোমার গায়েবি নসরত এবং গায়েবি পাঠাও। আল্লাহ যারা মাহফিলের ব্যবস্থা করেছে যারা এসেছে টাকা দিয়েছে পয়সা দিয়েছে আল্লাহ যতটা সদস্য আজকার মাহফিলে আল্লাহ জড়িত ছিল প্রত্যেকের গণনায় একটা একটা জান্নাত দান করে দাও। আল্লাহ যতটা সদস্য আজকার মাহফিলে টাকা পয়সা দিয়ে হোক শরীর দিয়ে হোক জান দিয়ে হোক
মন দিয়ে হোক, যারা যেভাবে মাহফিলে শরীক হয়েছে আল্লাহ প্রত্যেকের গণনায় তুমি একটা একটা জান্নাত বানায় দাও। যারা দুনিয়াতে জান্নাতের বাগান সাজাইছে আল্লাহ তাদের জন্য তুমি জান্নাত তৈরি করে দাও। ও সাল্লাল্লাহু আলা খায়রে খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।